সময়টা হাতে নেই। আমার একটা ছোট্ট বেলার গান আপনারা অনেকে হয়তো শুনেছেন, কিন্তু শিল্পীটাকে হয়তো চিহ্নিত করতে পারেননি, সেটা হচ্ছে একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী। একেবারে যখন 2002 বা 2003 হবে তখন আমি গিয়েছিলাম, তো এই গানটার আবদার এসছে আমার কাছে, মনে হয়েছে আমার এই ছোট্টবেলার গানটাও এখান পর্যন্ত এসছে, এটা আমার জন্য একটা হ্যাপিনেস। তো সেই হ্যাপিনেস থেকে আমি এই সঙ্গীতটা ছোট্ট করে আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। আর এই সঙ্গীতটা ডেডিকেট করছি আমাদের প্রাণপ্রিয় সকল মাদেরকে, যারা আমাদেরকে ছোট থেকে বড় করেছেন এবং স্বয়ং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা সকল মাদেরকে যারা জীবিত রয়েছেন, সেই মাদেরকে আমরা যারা সন্তান আছি তাদেরকে যথাযথ সম্মান করে, তাদের হক সঠিকভাবে আদায় করে তাদেরকে ভালো রাখার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা। আর যারা মৃত্যুবরণ করেছেন যে মায়েরা, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন সকল মাদেরকে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, সবাই বলি আমিন। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাই সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখি। নিয়ে নেওয়া যায়, কিন্তু সঙ্গীত শিল্পী যারা ইসলামী গান গায় তাদের কিন্তু রেস্টের সুযোগ নাই, তাই না? আল্লাহ তাআলার দেয়া কণ্ঠে, এবং এই যে আমাদের সাউন্ড অপারেটর ভাই খুব সুন্দর সাউন্ড ডেলিভারি দিচ্ছেন মাশাআল্লাহ, ওনাদের সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। তারপরেও চেষ্টা করছি, আজকে যেহেতু আমি মানে আন্তরিকভাবে আমি অনেক বেশি প্রফুল্ল, যার কারণে আমারও মন চাচ্ছে আপনাদেরকে গান শুনিয়েই যাই, কিন্তু সব কিছুর পরের কিছু জটিলতা থেকে যায়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে বারবার আপনাদের এই অঞ্চলে আমার আসার তৌফিক দেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে বারবার দেখা হবে, ভালোবাসা বিনিময় হবে, আমি সেই প্রত্যাশা রাখি। আজকে আমার ফিলিংস এটাই যে আমি বাংলাদেশের কোনো একটা জেলাতে এসেছি, এখানকার মানুষগুলো অনেক বেশি ভালোবাসে আমাকে, অনেক বেশি আন্তরিক, এই ভালো লাগাটা আমি নিয়ে যেতে চাই এবং আমার যে সহকর্মী সহপাঠী সবাইকে বলতে চাই যে না, বাংলাদেশের বাহিরে আরেকটা বাংলাদেশ, যেই দেশের মানুষগুলো আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। সর্বোপরি যারা ইসলামী সঙ্গীতকে ভালোবাসে, ইসলামী সংস্কৃতিকে ভালোবাসে, তারা আমি বিশ্বাস করি ইসলামকেই ভালোবাসে, ঠিক কিনা? সুতরাং এই অঞ্চলের মানুষ এত বেশি ইসলাম প্রিয়, ইসলামকে তারা এত বেশি ভালোবাসে, এটা সত্যি আমাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। এরপর যে আমি একটি সঙ্গীত গাইতে চাই যে সঙ্গীতটি আমার ভালো লাগার, শুনতে রাজি আছেন? এর ব্রিজ লাইনটা হচ্ছে, আমি মুসলমান আমার ধন হলো ইমান, ইমান নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ। মুসলমানের সব থেকে বড় সম্পদ কি বলেন তো? ইমান, তাই না? আমরা যেই পজিশনের হই না কেন, আমার কর্ম আমার প্রফেশন যেটাই হোক না কেন, যদি আমি ছাচ্চা ইমানদার হতে পারি তবে আল্লাহ তাআলার কাছে আমার দামটাই সব থেকে বেশি, ঠিক কিনা? সুতরাং মুসলিম শুধু নামে মুসলিম হওয়া যাবে না, অবশ্যই প্র্যাকটিসিং মুসলিম এবং পরিশুদ্ধ মুসলিম হতে হবে, রাজি আছে না ইনশাআল্লাহ? আমরা মুসলিম যুবক ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা কিন্তু অনেকেই নামে মুসলিম, তাই না? শুধু নামে মুসলিম, বাপদাদার পৈতৃক পরিচয়ের সূত্রে আমরা মুসলিম, কিন্তু মুসলিম হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, আমাদের করণীয় বর্জনীয়, এগুলো সম্পর্কে আমরা গাফেল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মুসলিম যুবকদেরকে সতর্ক হয়ে সামনের পথ চলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই গানটার যে ব্রিজ লাইনটা আমি বলেছি, আপনারা সবাই একটু গাইতে পারবেন না আমার সাথে? একটু বলেন তো। আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান
আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ। বলা যাবে? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর, পথের ধুলোই জীবন আমার হোক ধূসর মলি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কহু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কহু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ। এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশী, পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে জাগায় মোহনবাসী, তুচ্ছ ভরে দিচ্ছে আবার দীপ্ত কুমন্ত্রণা, হৃদয় ভাঙার বিষাদ ছুড়ে জাগায় যে যন্ত্রণা, তবু দীপ্ত পদে যায় দোলে যায় অশান্ত প্রলয়, দিন ইমানের স্বচ্ছ আলোয় যায় মুছে সংশয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রওশানিতে দীপ্ত আমার প্রাণ। একটু বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। কি চেয়ে নিতে হবে আপনাদের কাছে? আমি জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, এবং ভালোবাসার দাবি হচ্ছে কি, সঙ্গীতের শেষে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, শুধু আমাকে না সবাইকে অনুপ্রাণিত করবেন মারহাবা এবং মাশাআল্লাহ দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কিছু রিকোয়েস্টের সঙ্গীত আছে, সেগুলো আসলে পুরোটা গাওয়া কঠিন, আমি চেষ্টা করব একটু ছোট ছোট টাচ দিয়ে আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। তো আমি শুরুতেই পরিবেশন করছি। আমরা সকলেই একটা জিকির শুনেছি কম বেশি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বারবার কেন আপনাদেরকে সঙ্গীতগুলো গাওয়ার জন্য রিকোয়েস্ট করি জানেন? এর কারণটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, যারা ছোট ভাই, যারা দেখবেন গ্রামে মার্বেল খেলতে খেলতে হয়তো একটা গানের টান দিয়ে বসেছে, যে গানের অর্থ সে নিজেও জানে না, এবং যে গানটায় অশ্লীলতা দিয়ে ভরা, লাইক ও প্রিয়া পাশানির গান, ঠিক কি না, গায় কি না আমাদের ছোট ভাইয়েরা? কারণ সুর এমনটা, এমন একটা জিনিস, এই সুরের চাহিদা সবার হৃদয়ে আছে, এই সুরের খোরাকটা আমরা যদি পবিত্র ওয়েতে পূরণ করতে পারি তবে সেটা অনেক বেশি ভালো লাগার, এবং এটা আমাদের পরকালের জন্য একটা খোরাক হবে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের ছোট ভাই, সে কোথা থেকে শিখলো এই ও প্রিয়া পাশানির গান? আমরা শিখিয়েছি না, আমাদের এই সমাজ, আমাদের এই আশপাশের পরিবেশ তাকে এই অশুদ্ধ এবং অশ্লীল গান শিখিয়েছে। কোনো আইসক্রিমওয়ালার মাইকে, কোনো হালখাতার মাইকে হয়তো কোনো একটা সময় এই অশ্লীল গান বাজনাগুলো বেজেছে, আর সেই ছোট্ট মানুষটা তার কচি মেধা এই পচা গানটা, এই নোংরা গানটা ধরে ফেলেছে, ক্যাচ করে ফেলেছে, সে সেটাই মনের অজান্তে গেয়ে উঠছে। কিন্তু আমরা যদি তার কণ্ঠে আল্লাহ তুমি দয়ার সাগর, ও মদিনার বুলবুলি,
চাঁদ বলে তুমি নই তুমি নও আমি নবী, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, এই চমৎকার গানগুলো আমরা যদি তাদের মুখে তুলে দিতে পারি তবে ব্যাপারটা সুন্দর হবে না বলেন? এ কারণে বারবার অনুরোধ করি যে আপনারা একটু গাইবেন, যাতে আপনার পাশে যারা গান শোনে ইসলামী কি বলে মিউজিক্যাল গান শোনে তারা যাতে এই ধরনের মিউজিক্যাল গানগুলোকে ইগনোর করে অ্যাভয়েড করে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি, আমরা মুসলিম হিসাবে আমাদের যে বাইন্ডিংস রয়েছে সেগুলো মেনে আমরা যাতে আমাদের পবিত্র বিনোদন, আমাদের দিলের খোরাকগুলো আমরা পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তোমার অধীন তুমি ছাড়া হারাবে আকাশতারণীন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, সকাল সন্ধ্যা অসুখে আমার কল্পে নামে যত না হাজার, সকাল সন্ধ্যা অসুখে আমার কল্পে নামে যত না হাজার, জিকির শিফা হয় মন থেকে ফেলে দেয় সব কামনার পাহাড়, لا اله الا الله لا محبوب الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا نخاف الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا اله الا الله محمد رسول الله তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। আচ্ছা, মনোরমের শিল্পী ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে রিকোয়েস্টের কয়েকটা সঙ্গীত গিয়ে আমরা আজকের অনুষ্ঠান দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তার আগে আমরা যেহেতু অনেক গেস্ট রয়েছেন তাদের কাছ থেকে মূল্যবান অভিব্যক্তি শুনবো ইনশাআল্লাহ। যারাই আছেন আমাকে একটু সহযোগিতা করবেন, আপনাদের রিকোয়েস্টের সঙ্গীত চাঁদ বলে আমি নই, তাই না? ওকে, যেহেতু এই সঙ্গীতগুলো কোরাস, তারপরেও আমি একা যতটুকু পারছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, আপনাদের আবদারগুলো রক্ষা করার চেষ্টা করছি। গাওয়া যাবে না আমার সাথে? আপনারা মনে হয় একটু ক্লান্ত হয়ে গেছেন, তাই না? অনেক সময় ধরে চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। এই চমৎকার সঙ্গীতটি, চমৎকার নাচটি আমরা সবাই মিলে কণ্ঠ ছেড়ে গাইবো, ছোট্ট ছোট করে গাইবো, পুরোটা গাইবো না, ঠিক আছে? এটা বাকি রয়ে যাবে অন্য কোনো এক সময়ের জন্য ইনশাআল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের
দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নাবি শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির, রোদ বলে খুশি মনে তুমি নাবি শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাহুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, মদিনার বাতাসের এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রোজায়, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুভাষিত নবীজির অন্তর, মদিনার বলি বলি তোমার নামের ফুল তুলি, গাওয়া যাবে এবার? না গাইলে আমি কিন্তু গাইব, আপনাদের শুনবো তারপর আমি গাইব, ওকে শুরু করবো। ও মদিনার বলি বলি, আরেকটু আরেকটু দিল খুলে রাসূলের প্রতি মহাব্বত নিয়ে আরেকটু দিল খুলে গাইব। ও মদিনার বলি, আমাদের সকলের হৃদয়ে একটা সুপ্ত ইচ্ছা, আল্লাহ তাআলা যাদের জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে, তাই না? প্রত্যেক মুমিন হৃদয়ের এই চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করুক, সবাই বলি আমিন। আমরা যারা একবার গিয়েছি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা এখনও যায়নি, প্রতি নামাজের পর দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে মক্কা মদিনা না দেখিয়ে মৃত্যুবরণ না করান, দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। এবার এই উপলব্ধিকে সামনে রেখে একটি চমৎকার সঙ্গীত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, চমৎকার এই তালবিয়া সম্বলিত একটি সঙ্গীত ছোট্ট করে শুনবো ইনশাআল্লাহ। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك 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 لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك 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 لبيك، كنت هاجي
মদিনার পথেছে হাজারে হাজার, আমরাও তাদের মতো যেতে চাই একবার। নবীর সেরাও যায় সুখেরই ঠিকানায়, আমরাও সালাম দেব লাখ কোটি বার। ও গো প্রভু আমাদের তোমার পথে যেতে যেতে হব শহীদ, তুমি যে সবার হৃদয়ের প্রিয় সাদী, প্রতিটি কদমে এ দুটি নয়নে ছড়াব অশ্রু ফোটা তোমারই প্রেমে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক, ইন্নাল হামদা والنعمت لك والملك لا شريك لك، لبيك 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 لبيك. আর কোন আবদার আছে আপনাদের? সফর মূলত কিন্তু সলো গান, একা গাওয়ার মতো গান। তারপরে যেহেতু আমার কিছু সহপাঠী স্টেজে আছে, তাদেরকে সাথে নিয়ে আমি একটু গাইব। সফর গানটা আসলে সফরে বা কোনো ট্যুরে যাওয়ার সময় গাড়িতে বাজাবেন, অনেক বেশি ভালো লাগবে। তো এটা স্টেজে গাওয়ার মতো গান না, যার কারণে আমার অত বেশি প্র্যাকটিস নেই বা গাওয়া হয় না। তারপরে আপনাদের আবদার আমি রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সফর সফর শহর শহর রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতিপাঠে একা একা চলি পথে আর চলে আসমান, আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই মেহেরবান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা সবাই পাপী তাপী কোন পুঁজি নাই, অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের তোমার মদদ দিয়ে মোদের দিয়ো গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, বর্ষে দিও মোদের তরে, বর্ষে দিও মোদের তরে দয়া রহমাত। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি
কবুল করো তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত সবাই আমার জন্য দোয়া করবেন।